হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি পেঁয়াজের তেল তৈরি করি, আর এই পেঁয়াজের তেলের কি কি গুণাগুণ আছে, কি কি উপকারিতা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পেঁয়াজের তেলটা তৈরি করতে লাগছে আমার কালো জিরা, পেঁয়াজ আর নারকেল তেল। পেঁয়াজের রস আমাদের চুলে যদি দেওয়া হয় তাহলে চুল পড়াটা বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি মুক্ত করে, চুলের গ্রোথ বাড়িয়ে দেয়। আর অনেকেই এই কাঁচা পেঁয়াজের যে রসটা সেটা অনেকেই নিতে পারে না মাথায়, কারণ অনেকে গন্ধ বেশি লাগে, যার কারণে তারা মাথায় দিতে পারে না বা গন্ধটাও সহ্য করতে পারে না। যারা কাঁচা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারে না, তারা যদি এভাবে পেঁয়াজের তেলটা তৈরি করে নেয় তাহলে কিন্তু আর গন্ধটা লাগে না। আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, দিয়ে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম। নারকেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ কুচিগুলি এভাবে ভাজতে থাকব। পেঁয়াজ হালকা ভাজা হলে আমি এখানে কালো জিরা দিয়ে দিব, আর একসঙ্গে আমি কালো জিরা আর পেঁয়াজ ভেজে নিব। এই তেলটা যদি সপ্তাহে দুদিন ব্যবহার করা যায় তাহলে চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করবে, চুলের খুশকি মুক্ত করবে। এই তেলটার উপকারিতা অনেক। আর এই তেলটা বেশি করে বানিয়ে এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। অনেকেই আছেন যে একটু অলস টাইপের, অনেকেই করতে চায় না, মানে ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, কিন্তু তাদের চুল কিন্তু পড়ে যাচ্ছে। তো তাদের জন্য যদি একটু কষ্ট করে এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে, আর চুল দ্রুত বাড়তে থাকবে। কিন্তু একটু কষ্ট করে তেলটা বানিয়ে নিতে হবে। আর কালো জিরা যে আমি এখানে দিয়েছি, কালো জিরার অনেক গুণ, কালো জিরার গুণের শেষ নেই। আর কালো জিরার তেলটাও কিন্তু আমাদের খুবই উপকার করে চুলের, চুলটা কালো জিরার তেলটা চুলের যে সফট, চুলটাকে সফট করে তোলে, চুলটা একদম নরম করে দিবে। এই তেলটা সপ্তাহে দুদিন ব্যবহার করার পর 2 ঘন্টা রেখে তারপরে যদি শ্যাম্পু করা হয় তাহলে দেখবেন যে আপনাদের চুলগুলো কত সুন্দর ঝলমলে হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, যাদের চুল পড়ে যাচ্ছে, চুল সবারই পড়ে, ছেলে মেয়ে সবারই চুল পড়ে যায়, অনেকে টাক হয়ে যায়, সামনে থেকে চুল থাকে না, একদম টাক হয়ে যায়,
আর এই তেলটা ব্যবহার করতে পারবে সবাই, ছেলে মেয়ে সবাই করতে পারবে। আর এখন সব কিছুতেই ভেজাল, যেহেতু সেহেতু চুল আমাদের দ্রুতই পড়ে যায়। সব খাবারে ভেজাল, তেল ভেজাল, সাবান ভেজাল, শ্যাম্পু ভেজাল, সবই ভেজাল এখন। আর নারকেল তেলটা যদি আমরা নিজেরা হাতে তৈরি করতে পারি তাহলে তো আর কথাই নেই, তাহলে খাঁটি তেল দেওয়া যাবে মাথায়। আমি রেগুলার এই তেলটা ব্যবহার করে থাকি। এবং আমি আমার পার্লারে এই তেলটা দিয়েই অয়েল ম্যাসাজ করে থাকি। এভাবেই তেলটা বানিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি তুলে ফেলবো, তুলে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন এটা তুলে ফেলবো, তুলে ঠান্ডা করে নেব। আমার তেলটা তৈরি হয়ে গিয়েছে, আমি তেলটা ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নিচ্ছি। আর এই তেলটা এক মাস পর্যন্ত রাখা যাবে, কিন্তু অবশ্যই একটা কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে। যারা কাঁচা পেঁয়াজের রসটা মাথায় নিতে পারেন না তারা অবশ্যই এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারেন। আর এই তেলের উপকারিতা কিন্তু খুবই ভালো, খুবই উপকার। তৈরি হয়ে গেল পেঁয়াজের তেল। আর এই পেঁয়াজের তেলটা যাদের চুল পড়ে যাচ্ছে তারাও ব্যবহার করতে পারবে, আর যাদের চুল পড়ছে না তারাও ব্যবহার করতে পারবে। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।